হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমি। দর্শক, আজ আমি আপনাদের সাথে অতি সাধারণ একটি ফল নিয়ে আলোচনা করব, যেটিকে আমরা সকলেই চিনি। তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন পেঁপে, কিন্তু জানেন কি এই পেঁপের উপকারিতা কতটুকু? চলুন তাহলে জেনে নেওয়া যাক। পেঁপে একটি সুস্বাদু এবং স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী একটি ফল। পুষ্টিগুণ বিবেচনায় পেঁপে অনেক ফলের চেয়ে এগিয়ে রয়েছে। তাই পেঁপের আরেক নাম পাওয়ার ফ্রুট, কারণ এতে রয়েছে অনেক রোগের নিরাময় ক্ষমতা। সহজলভ্য এবং কম দামে পাওয়া যায় বলে এর জনপ্রিয়তা অনেক। কাঁচা পেঁপে বা পাকা পেঁপে দুইভাবেই খাওয়া যায়। কাঁচা পেঁপে সালাদে ও রান্না এবং পাকা পেঁপে ফল হিসেবে খাওয়া যায়। এর পেঁপেইন নামক উপাদান আমিষকে হজম করে সহজে এবং পরিপাকতন্ত্রকে পরিষ্কার করে। তো দর্শক, চলুন তাহলে জেনে নেওয়া যাক এই পেঁপে আমাদের কি কি রোগ নিরাময় করে। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। পেঁপেতে প্রচুর পরিমাণে ভিটামিন এ, সি ও ই আছে। এই ভিটামিনগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং শরীরের বিভিন্ন সমস্যা দূর করে। এতে উপস্থিত ভিটামিন সি ত্বক, চুল ও মাড়ির জন্য খুবই উপকারী। এছাড়া পেঁপেতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ, যা চোখের জন্য উপকারী। হজম শক্তি বাড়ায়। পেঁপেতে প্রচুর পরিমাণে এনজাইম আছে, যা খাবার হজমে সহায়তা করে থাকে। এছাড়াও প্রচুর পানি ও দ্রবণীয় ফাইবার আছে। যারা হজমের সমস্যায় ভুগে থাকেন তারা নিয়মিত পাকা পেঁপে বা কাঁচা পেঁপে খেতে পারেন। এক্ষেত্রে পেঁপে খুবই উপকারী। ওজন কমায়। প্রাকৃতিকভাবে আমাদের অতিরিক্ত ওজন কমাতে সাহায্য করে পেঁপে। পেঁপেতে ক্যালোরির পরিমাণ খুব কম থাকে এবং উপকারী ফাইবার বা আঁশ বেশি থাকে বলে যারা ওজনের সমস্যায় ভুগছেন তারা পেঁপে খেতে পারেন নিয়মিত। কোলেস্টেরল কমায়। পেঁপেতে কোনো কোলেস্টেরল নেই আর পেঁপেতে আছে প্রচুর পরিমাণে ফাইবার, ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট, যা ধমনীতে কোলেস্টেরল জমতে বাধা প্রদান করে। অন্যান্য কোলেস্টেরল যুক্ত খাবারের বদলে পেঁপে খান, তাহলে আপনার কোলেস্টেরলের পরিমাণ নিয়ন্ত্রণে থাকবে। ত্বকের জন্য উপকারী। ত্বকের জন্য পেঁপে অনেক উপকারী। ত্বকের ঔজ্জ্বল্য বাড়াতে, একজিমা রোধ করতে এবং ত্বকের বিভিন্ন সমস্যা দূর করতে পেঁপে খুবই উপকারী। ভিটামিন বি এর অভাব পূরণ করে। পেঁপেতে আছে ভিটামিন বি ওয়ান ও বি সিক্স। এছাড়াও প্রচুর পরিমাণে ফলেট নামের একটি উপকারিতা ভিটামিন আছে। তাই ভিটামিন বি এর অভাব পূরণ করার জন্য নিয়মিত পেঁপে খাওয়া উচিত। অ্যান্টিঅক্সিডেন্ট ও ক্যারোটিনের উৎস। পেঁপেতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, বিটা ক্যারোটিন, ফ্লাভোনয়েড, লুটেইন, ক্রিপ্টোক্যাসেইন আছে, যা শরীরের জন্য খুবই উপকারী। ক্যারোটিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট ফুসফুস ও অন্যান্য ক্যান্সারের ঝুঁকির হাত থেকে শরীরকে রক্ষা করে। ডায়াবেটিস প্রতিরোধ করে। চিনির পরিমাণ কম থাকায় ডায়াবেটিস রোগীদের জন্য পেঁপে একটি আদর্শ ফল। যাদের ডায়াবেটিস নেই তাদের প্রতিদিনের খাদ্য তালিকায় পেঁপে রাখা উচিত। পেঁপে ডায়াবেটিস হওয়া প্রতিরোধ করে। হাড় মজবুত করে। পেঁপেতে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম এবং কপার রয়েছে। নিয়মিত পেঁপে খাওয়ার ফলে শরীরের ক্যালসিয়াম তৈরি হয়, যা হাড় মজবুত করে। তাছাড়া আর্থ্রাইটিস, অস্টিও আর্থ্রাইটিস দূর করতে সাহায্য করে পেঁপে। ক্যান্সার প্রতিরোধক। পেঁপে ক্যান্সার নিরাময় ভূমিকা রাখে। পেঁপেতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, ফ্লাভোনয়েড, যা দেহের ক্যান্সারের কোষ তৈরিতে বাধা দেয়। গবেষণায় দেখা গেছে যে পেঁপের বিটা ক্যারোটিন উপাদান কোলন ক্যান্সার, প্রোস্টেট ক্যান্সার প্রতিরোধ করে। উচ্চ রক্তচাপ কমায়। পেঁপে আমাদের দেহের সঠিক রক্ত সরবরাহে কাজ করে। আমাদের দেহে জমা থাকা সোডিয়াম দূর করতে সহায়তা করে, যা হৃৎপিণ্ডের রোগীদের জন্য দায়ী। উচ্চ রক্তচাপ আক্রান্তরা কাঁচা বা পাকা পেঁপে খেতে পারেন, দুটোই উপকারী। তাছাড়া শ্বাস প্রশ্বাসের আরোগ্যর ক্ষেত্রে পেঁপের ভূমিকা অনেক। নিয়মিত পেঁপে খাওয়ার ফলে শ্বাস প্রশ্বাসের সমস্যা কমে যায়। দাঁতের যন্ত্রণায় অভ্যর্থ ওষুধ হলো পেঁপে। অন্ত্রের কৃমি রোধ করে পেঁপে। যাদের ডায়াবেটিস আছে তারা পাকা পেঁপের বদলে কাঁচা পেঁপে খান, কারণ পাকা পেঁপে খেলে ডায়াবেটিস বেড়ে যেতে পারে। তো দর্শক, আপনারা জানতে পারলেন পেঁপের বিভিন্ন উপকারিতা সম্পর্কে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।